হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করতে যাচ্ছি তা হবে অন্যান্য সব টিউটোরিয়ালের থেকে ভিন্ন। আজকে আমার টিউটোরিয়ালটার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে আপনি আপনার বাজেটের মধ্যে অনেকগুলো ফোনের মধ্য থেকে খুব ভালো ফোনটি চুজ করতে পারেন। তো এটা একটা অনেক ভালো আইডিয়া আমি যেটা দিব সেটা হচ্ছে আমি মাত্র দুইটা টিপস দিব। এই দুইটা টিপস ফলো করলে আপনি অনেকগুলো ফোনের মধ্য থেকে আপনার যে দাম, আপনার যে বাজেট, সেই বাজেটের ফোনটি খুব সহজে ক্রয় করতে পারবেন। আজকাল ইন্টারনেটের উত্তরোত্তর উন্নতির ফলে আমাদের হাতের মুঠোয় সব কিছু চলে এসেছে। আজকাল আমাদের দোকানে গিয়ে জিজ্ঞাসা করতে হয় না যে এই ফোনের দাম কত, ফোনটির স্পেসিফিকেশন কীভাবে কত। আর সাধারণত আমরা দোকানগুলোতে গেলে দেখা যায় যে দুইটা চারটা ফোন দেখলাম, দেখার পর মনে হলো যে নিজেকে আর বিরক্তি লাগে যে আর কত ফোন দেখবো। অথচ আমাদের হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে আমরা খুব সহজেই ঘরে বসে অনেকগুলো, দুইটা চারটা না, 100টা 150টা ফোন দেখার পর সেখান থেকে আপনার বাজেটের ফোনটি চুজ করতে পারি। আর আপনি সেখান থেকে খুব ভালোভাবে অনেকগুলো স্পেসিফিকেশন দেখবেন, সেটের আপনি যে সেটটা কিনতে চান সেই সেটের স্পেসিফিকেশনগুলো ভালোভাবে দেখবেন। বাজেটের মধ্যে অনেকগুলো সাইট আছে, যেমন মোবাইল দোকান .com, আবার যে ফোন কিনতে চাবেন সেই ফোনের অফিসিয়াল যে সাইটগুলো আছে সেই সাইটগুলো আপনি ভিজিট করতে পারেন। আর এই ভিজিট করার পর আপনার সেটটি চয়েস হয়ে গেলে আপনি সেখান থেকে বায়ার হবেন। বায়ার হয়ে সুন্দর করে ফেসবুকে, ফেসবুক আপনারা জানেন সবাই একটা সোশ্যাল সাইট, অনেক একটা ইম্পর্টেন্ট সাইট, তো সেখানে আপনি যে সেটটা কিনতে চান, মনে করেন আমি হুয়াওয়ে সেটটা কিনবো, তো ওই সেটের ফেসবুকে অবশ্যই বাংলাদেশ থাকলে বাংলাদেশ, ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া, সেখানে আপনি গ্রুপে সার্চ দিবেন, গ্রুপ চলে আসবে, গ্রুপে রিকোয়েস্ট দেবেন। রিকোয়েস্ট দেওয়ার পর আপনি সেখানে সুন্দরভাবে আপনার যে সেটটা আপনি চুজ করেছেন সেই সেটটা সেখানে পোস্ট করে দেন। একটা কথা মনে রাখবেন, আপনি অনেকগুলো সেট থেকে অনেক সেটের স্পেসিফিকেশন দেখছেন কিন্তু সেই সেটটা আপনি কখনো আদৌ ব্যবহার করেন নাই, অথচ সেই গ্রুপে আপনি যদি পোস্ট দিয়ে দেখেন যারা এই সেটটি ব্যবহার করতেছে তারা অলরেডি সেই সেটের ফিডব্যাক দিতে পারবে। তো আপনি যখন গ্রুপে পোস্ট দিবেন, গ্রুপে পোস্ট দেওয়ার পর যারা যারা ইউজ করতেছে সেটটার সমস্যা কী, সেটটার কীরকম ফিডব্যাক, সেই তারা খুব সহজেই আপনাকে দিয়ে দিবে। তারপর আপনি ভাবলেন, আপনি দেখলেন যে আসলে সেটটা কীরকম হবে। তো আমি এই মুহূর্তে আপনাদের দেখাই, আমি ওপেন করলাম, ওপেন করার পর হুয়াওয়ে বাংলাদেশি ফান ক্লাব, সরি ডাটা কানেকশনটা অফ হয়ে গেছে, ডাটা কানেকশনটা অন করতে হবে। এতটা লেখার কোনো প্রয়োজন নাই, এতটুকু লিখলেই হবে। আপনি যে ব্র্যান্ডটা কিনবেন সেই ব্র্যান্ডের নাম ফেসবুকে সার্চ করবেন, অনেক সুন্দর সুন্দর গ্রুপ আসবে, সেই গ্রুপগুলোতে আপনি পোস্ট করে দিবেন যে আসলে আমার এই সেটটা আমি কিনতে যাচ্ছি, সেটটার ফিডব্যাক আপনারা দেন যে যারা যারা ইউজ করতেছেন সেটটার ফিডব্যাক কেমন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রুপ চলে আসছে অলরেডি, এখানে দেখুন অলরেডি অনেকগুলো পোস্ট। আপনি শুনে, আপনি কোন মডেলটি ইউজ করছেন, GR3 2017 আর স্যামসাং GA7 2016 এর মধ্যে কোনটা ভালো হবে, দেখেন এখানে সে তার পোস্টটা করে দিয়েছে। আর যারা যারা এই সেটগুলো ইউজ করতেছে তারা এখানে আপনার কমেন্ট বক্সে সুন্দর ফিডব্যাক দিয়ে দিবে, তো আপনি সেখান থেকে সবচেয়ে ভালো ফোনটা চুজ করতে পারবেন। মনে রাখবেন আপনি সেটটা জাস্ট নেটে দেখছেন যে সেটটা আমার খুব ভালো লাগছে কিন্তু আপনি সে সেট ইউজ করেন নাই, এই সেটটা ফিডব্যাক পেতে হলে আপনাকে অবশ্যই এভাবে গ্রুপে পোস্ট দিতে হবে, তাহলে আপনি অনেকগুলো ফোনের মধ্য থেকে খুব ভালো ফোনটি সহজে কিনতে পারবেন এবং আশানুরূপ অনেক ভালো ফলাফল পাবেন। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনার এতটুকু উপকারী এসে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।